সুন্দর হোটেলটা, এখানে থাকতে তো খুব মজা হবে। যাই, তাড়াতাড়ি রুমগুলো বুক করে ফেলি। শুনুন ম্যাম, আমাদের জন্য তাড়াতাড়ি তিনটে বেডরুম বুক করে দিন তো। স্যার প্লিজ আপনার নামটা বলুন। আগে সব ভালো যার শেষ ভালো রঙ্গিলা। সব ভালো যার শেষ ভালো রঙ্গিলা, বড্ড লম্বা নাম স্যার। আরে ম্যাডাম, নামটা তো শুধু রঙ্গিলা, রঙ্গিলা, বাকি নাম হলো মাইরা, বরুণ আর রুদ্রা। ওকে ওকে, রঙ্গিলা, মাইরা, বরুণ আর শেষ নামটা কি বললেন যেন? ও হ্যাঁ, রুদ্রা। এসে গেছে রুদ্রা, এসে গেছে। ওকে তো আসতেই হতো, দেরি করে এলেও রুদ্রা এসেছে তো। আসবে নাই বা কেন? আমি হোটেলের এত পাবলিসিটি করিয়ে দিয়েছি যে যে কেউ অন্তত এখানে আসতেই চাইবে। আগে তো ওর এখানে আসাই মুশকিল ছিল, কিন্তু যখন এসেই পড়েছে ফিরে যাওয়া মুশকিল হবে। বেলবয়, এনার জিনিসপত্র রুম নাম্বার 11, 12, 13 এ পৌঁছে দাও। আরে আমার জিনিসপত্র নিয়ে কোথায় চলে গেলে? আমাকেও সঙ্গে নিয়ে যাও। রুমগুলো তো চেক করতে হবে, সবকিছু ঠিকঠাক আছে কিনা। বেলবয়, স্যারকেও রুম অবধি পৌঁছে দাও। দাঁড়াও না, আর একটু খেলি। আমাদের এবার যেতে হবে, রঙ্গিলার রুম বুকিং করে ফেলেছে বোধ হয়। রুদ্রা, কোথায় তুমি? না 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 না
আচ্ছা, তোমরা তিনজন এসে গেছো, চলো আমাদের রুম রেডি আছে, চলো যাওয়া যাক। আরে সব ভালো যার শেষ ভালো, এই হলো আমাদের সবার ঘর। কারোর কোথাও যাবার দরকার পড়বে না, কারণ আমাদের তিনটে ঘরই ইন্টারকানেক্টেড। বাহ রঙ্গিলা, রুমগুলো তো খুব সুন্দর। রুম সার্ভিস স্যার, আমাদের হোটেলের তরফ থেকে ওয়েলকাম জানাচ্ছি। কি জুস খাবেন আপনারা? আমি লেমন জুস। আমি অরেঞ্জ। আমি স্ট্রবেরি। হিয়ার আর ইওর জুসেস স্যার। আর কিছু লাগলে শুধু এই নম্বর ডায়াল করবেন। উই আর অলওয়েজ এট ইওর সার্ভিস। হ্যাঁ, জিরোতে ডায়াল করব, কিন্তু ফোনটা কোথায়? ফোনের দরকার হবে না ম্যাম, আপনি এই ঘরের যেখানে হোক জিরো ডায়াল করে দেবেন, আমরা এসে পড়বো। যেখানে ইচ্ছে ডায়াল করবো? তাহলে যদি হাওয়াতে জিরো ডায়াল করি তাও আপনি এসে যাবেন? ইয়েস ম্যাম, ঠিক তাই। আপনারা ফ্রেশ হয়ে ডাইনিং এরিয়াতে চলে আসুন, আর কিছুক্ষণেই লাঞ্চ টাইম হবে। আমি তো এই হোটেলে এসে খুবই ইমপ্রেসড হয়েছি। কি দারুণ সার্ভিস ভাই। চলো মাইরা, এবার তোমার রুমটা দেখে আসি, তারপর আমরা ঘরে ফ্রেশ হতে যাব। আকিরা, সাকিরা, বাজুকা, বানুমো, জগা, সাপোলা, এবার দেখবে কিভাবে তোমাদের বোলচাল বন্ধ হয়ে যায়। রুদ্রার বাইরে যাবার সমস্ত জানালা দরজা আমি উধাও করে দিয়েছি। আরে সব ভালো যার শেষ ভালো, এই দরজাটা কোথায় গেল? মাইরার রুমের দরজাটাও তো দেখছি না, বরুণের রুমের দরজাটা উধাও হয়ে গেছে। আরে এসব আবার হচ্ছে কি? রুদ্রা, আমরা আটকে পড়েছি। এটা কিভাবে হতে পারে? সত্যি সব কোথায় উধাও হয়ে গেল? মাইরা, বরুণ, আমি জাদু, আমি মায়া জাল, ভয়ে কাঁপরে সব, আমি সাকাল। হাউ আর ইউ রুদ্রা? খুব চিন্তায় আছো মনে হচ্ছে। একি তোমার ঘরে তো কোনো জানালাও নেই, দরজাও নেই, এবার তুমি বাইরে যাবে কি করে রুদ্রা? তুমি তো পুরো ফেঁসে গেলে। রুদ্রার বয়স আর রুদ্রার জাদুকে কখনো সন্দেহ করো না সাকাল। না 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 না, করছি না, মোটেই করছি না, শুধু তুমি এখান থেকে বেরিয়ে এসে দেখাও তো মানব। শুধু আর একটু সময় আছে, তারপর এই দেওয়ালগুলো কাছে এলেই তোমরা দুজনেই চাটনি হয়ে যাবে। আজ আমি বুঝতে পেরে গেছি যে বেচারা ধনে পাতা আর কাঁচা লঙ্কা গুলোর কি দুরবস্থা হয় যখন ওদের দিয়ে চাটনি বানানো হয়। আর কখনো আমি চাটনি বানাবো না। হে ভগবান, আমাদের চাটনি হবার থেকে বাঁচাও, এখান থেকে বেরোবার পথ দেখাও। মাইরা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? তোমাদের ঘর থেকে আমার ঘরের দেওয়ালটা ভাঙার চেষ্টা করো। মাইরা, এইসব আমার কি হচ্ছে? তোমারা রুদ্রার ঘরের ইন্টারকানেক্টেড দরজাটাও বেপাত্তা। তোমার ঘরের দেয়ালটা ওই দিকে সরে যাচ্ছে। ওই দেয়ালটা ভাঙতে হবে, আমাকে নয়। সরি, এভাবে কিছু হবে না, আমাকে অন্য কিছু চেষ্টা করতে হবে। অন্তর মন্তর কালী কালান্তর মেটাল বল ছু।
বাই বাই রুদ্রা, হ্যাপি এন্ডিং। রঙ্গিলা জাম্প, এক্ষুনি! রুদ্রা, আমাদের সঙ্গে এরকম কেন হচ্ছে? কারণ সাকাল এখানে এসে গেছে। কি? সাকাল এখানে এসে পড়েছে? রুদ্রা, আমাদের এখান থেকে যত তাড়াতাড়ি হয় পালিয়ে যেতে হবে। না মাইরা, আমরা কোথাও যাব না। সাকাল তো যেখানে খুশি আসতে পারে, তা বলে কি আমরা ভয় পেয়ে পালাবো? দাদামশাই আমাদের ভয় পেতে নয়, সাহস করে কাজ করতে শিখিয়েছে। আমরা সাকালের মোকাবিলা করব। এখন যখন সব ঠিক হয়েই গেল, চলো না কিছু খেয়ে নেওয়া যাক। বন্ডু খিদে পেয়েছে। খিদে আমারও পেয়েছে, কিন্তু আজ থেকে আমি আর চাটনি খাবো না। সবাই সাবধানে থাকো, সাকাল যে কোনো দিক থেকে আসতে পারে। আমি তো আর ওয়েট করতে পারছি না, পেটে চুচুরা ডন বৈঠক দিচ্ছে। How are you, my dear friends? খুব খিদে পেয়েছে মনে হচ্ছে। সাকালকে কিভাবে খাবো? ভোলা রে ভোলা, আমি সাপোলা, কেমন আছো রুদ্রা? আমি জাদু, আমি মায়াজাল, হয়ে গাও প্রেসব, আমি সাকা। ও, এতগুলো প্লেট ভেঙে গেল, কোনো ব্যাপার নয়। লেটস গো ফর সুইমিং রুদ্রা। তো সেই বাচ্চাটা যে সকালে মেয়েটাকে বাঁচালো, কে জানে এবার ওর কি হবে? রুদ্রা, আমার সাপোলা তো জলের মধ্যে বল তুবিওতে থাকতে পারে, কিন্তু তুমি তো কয়েক মিনিটেই নিজের শ্বাস ছেড়ে দেবে। মানতেই হচ্ছে, রুদ্রার ক্ষমতা আছে, দেখলে তো, একেই বলে সাহস। সত্যি রুদ্রা ইজ এ রিয়েল সুপার হিরো। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ, কিন্তু প্লিজ আমাকে এবার যেতে দিন, একজনকে শিক্ষা দিতে হবে। সকাল, আমি জানি যে তুমি এখানেই কোথাও আছো, অনেক হয়েছে পেছন থেকে লড়াই, সাহস থাকে তো এসো আমার সামনে আর ফাইট করো। সকাল, আপনার সমস্ত মারপ্যাঁচ তো পথের ধুলোয় মিশে গেল। রুদ্রা তো এবার ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে দেখছি, এবার কি করবেন? আমি তো বলি পালিয়ে চলুন, নইলে সবার সামনে আপনার প্রেস্টিজ একদম শেষ হয়ে যাবে।
তোমরা দুজন আমাকে পালিয়ে যেতে বলছো? সকাল কাউকে ভয় পায় না, আমি সকাল। হ্যাঁ সকাল, আজ আমি সবাইকে দেখিয়ে দেব যে সকাল কোন ধাতুতে গড়া। আমি এসে গেছি রুদ্রা। সকাল কোনো চ্যালেঞ্জকে ভয় পায় না। সকাল তুমি সবার ভ্যাকেশন মাটি করে দিলে, সবাইকে সরি বলো আর এখান থেকে চলে যাও। সকাল আর সরি? কখনো না। আমি জাদু, আমি মায়াজাল, ভয়ে কাঁপরে সব, আমি সকাল। সরি রুদ্রা, আমি তো শুধু আমার বসের অর্ডার ফলো করছিলাম।